নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 31/7/2024-এ কেন্দ্রীয় সরকারের অধীনে যে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে, সেই কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে সিটেট পরীক্ষায় পাস করতে হয়, সেই সিটেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো জুলাইয়ে 2024-এ জুলাইয়ে এই সিটেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। আপনারা কীভাবে রেজাল্ট চেক করবেন, আসুন আমরা নোটিশটা একটু দেখে নেবো এবং ওয়েবসাইটে কীভাবে গিয়ে রেজাল্ট চেক করবেন সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করবো। আর লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা রেজাল্টটা চেক করে নিতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক প্রথমে নোটিফিকেশানটা কী রয়েছে। নোটিফিকেশানটা যেটা রয়েছে, দেখুন আজকে জারি করা হয়েছে দ্য রেজাল্ট 19তম সেন্ট্রাল টেট এলিজি টিচার এবিলিটি টেস্ট, অর্থাৎ সিটেট পরীক্ষার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি অর্থাৎ সিবিএসসির আন্ডারে যে সিটেট পরীক্ষা নেওয়া হয়, সেই সিটেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য। এবং মার্কশিট, কোয়ালিফায়ার, মার্কশিট, সার্টিফিকেট এগুলো অবশ্যই আপলোড করা হবে ডিজি লকারের মাধ্যমে কিছুদিনের মধ্যে, এবং ক্যান্ডিডেটকে ডাউনলোড করতে বলা হয়েছে মোবাইল দিয়ে তাদের রেজাল্ট ডাউনলোড করতে বলা হয়েছে। এবং বাই দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান, তারা যে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিল তার সাপেক্ষে দিয়ে এই সিটের রেজাল্ট প্রকাশ করতে বলা, মানে চেক করতে বলা হয়েছে। এবারে রেজাল্ট টোটাল রেজিস্টার ক্যান্ডিডেট পেপার ওয়ানের জন্য 8,30,242 জন, অ্যাপিয়ার হয়েছিল 6,78,707 জন এবং কোয়ালিফাই করেছে 1,27,159 জন। আর পেপার টু এর 16,99,823 জন মানে ফর্ম ফিল আপ করেছিল, 14,7,332 জন হচ্ছে পরীক্ষা দিয়েছিলো, তাতে পাস করেছে 2,39,120 জন। এবং ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হয়েছে তারা যেন অবশ্যই তাদের রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে চেক করে নেয়। এবং রেজাল্টের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন। আমি আপনার সাথে দেখতে পাচ্ছেন এখানে নোটিশটার আমি লিঙ্ক ডাইরেক্ট একদম সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এখান থেকে আপনি রেজাল্ট দেখে নিতে পারেন। রোল নাম্বার সাবমিট করলে রেজাল্ট দেখা যাবে। তো ধন্যবাদ, ফিরে আসি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।